নমস্কার, আপনাদের সঙ্গে আমি আবারও চলে এসেছি শ্রাবন্তী গান ভালোবেসে গানে অনুষ্ঠানে। এই অনুষ্ঠান মানে কিন্তু আমরা অনেক গান শুনে থাকি, আপনাদের পছন্দের গানগুলো আমরা কিন্তু শুনে থাকি, আপনাদের রিকোয়েস্টের গানও কিন্তু আমরা এই অনুষ্ঠানে রাখি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় কিন্তু আজকে গান ভালোবেসে গান অনুষ্ঠান আপনাদের পছন্দে কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে। আগামী দিনগুলোতেও কিন্তু আপনারা এইভাবেই আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানের সাথে রাখবেন, আর আপনাদের পছন্দের বন্ধুদের নিয়েই কিন্তু আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকি। আজও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু এই অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য এক নতুন বন্ধু চলে এসেছেন। আজকে অনুষ্ঠানের বিশিষ্ট শিল্পী হচ্ছেন হলদিয়া থেকে চঞ্চল চক্রবর্তী। নমস্কার চঞ্চলদা। চঞ্চলদা, আজকে আপনি প্রথম গানটা কোনটা গাইছেন? আমি গাইছি জীবন মরণ ছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অজয় দাসের সুরে। আচ্ছা বেশ, তাহলে আজকে প্রথমে আপনার গানটা শুনে নিই, তারপরে নয় বাকিদের সাথে আজকে আলাপটা সেরে নেওয়া যাবে। আমার কণ্ঠ ভরে বাজে গো দেশুর বাহার, সবিতে তোমারি গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারি গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, তুমি যে মন মনে সুর সবই তোমার, যত গান সবই তোমার। থাকো কি
क्या बात है क्या बात है, অসাধারণ কিন্তু গানটা লাগলো দাদা। প্রথমে আপনি এত সুন্দর একটা কিশোর কুমার জির এত সুন্দর একটা গান দিয়ে আপনি স্টার্ট করলেন, একদম কিন্তু অনুষ্ঠানের মহল কিন্তু এখানেই জমে গেছে দাদা। আপনি নিশ্চয়ই অনেক বছর ধরে গানের চর্চা করছেন, তাও কত বছর ধরে গানের চর্চা? প্রায় 25 বছর। 25 বছর ধরে। আচ্ছা, আপনার প্রিয় শিল্পী কে আছে? আমার প্রিয় শিল্পী কিশোর কুমার জি। আর ফিমেলে? ফিমেলে আশা ভোসলে জি। আচ্ছা দাদা, আপনার সাথে তো পরিচয় হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যান্ডের সবার সাথে কিন্তু আমাদের একটু পরিচয় করে নিতে হবে। পরিচয় করব প্রথমেই, কিবোর্ডে আছে মান্টা রয়, অক্টোপেডে রয়েছেন অরূপ রয়, আর ঢোল হ্যান্ডসনিকে রয়েছেন সমীর জানা। সবার সাথে পরিচয় হয়েই গেছে। আচ্ছা দাদা, আপনি সেকেন্ড গানটা কোনটা গাইছেন? পাপুন্য ছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অজয় দাসের সুরেই এখানি বাংলা গান, ভালোবাসা ছাড়া আর আছে কি। আচ্ছা বেশ, এটা খুব সুন্দর গান। এই গানটা শোনার পর কিন্তু আমরা আবারও আড্ডা এবং গল্পে ফিরে আসব, এবং দাদা কিভাবে এই সঙ্গীত জগতে এসেছে বা তার ইন্সপিরেশন কে সবটা জানবো। সঙ্গে থাকতে হবে আপনাদেরও। Oh,
গান মা শিখিয়েছিলেন প্রথম, কিন্তু আমার হাতে খড়িটা দিয়েছিলেন আমার আমার থেকে ছোট বোন, আমার মামাতুতো বোন, উনি আমাকে শিখিয়েছিলেন। পরে মায়ের কাছে শেখা, তারপর আমাদের কানাইবাবু মানে কানাইলাল সামন্ত মহাশয়ের কাছ থেকে কিছুটা গান শেখা, তারপর সিলেবাসে গান রাখা, কণিকা গোস্বামী মহাশয়ের কাছে আমার গান শেখা, প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদ থেকে ফোর্থ ইয়ার মানে সিনিয়র ডিপ্লোমা করা, আর এইচএসেও আমার সাবজেক্ট ছিল মিউজিক, মানে সঙ্গীতটাকে নিয়ে আপনার জগৎ, আমি এটা নিয়েই বেঁচে থাকতে চাই। আচ্ছা, মানে আপনার সব সময় সঙ্গী আর কি বলা যায় সঙ্গীতকে, তাই তো? আপনার মন খারাপ হলো বা খুব খুশি হলো, খুশি এবং হরষ এবং বিষাদ দুটোতেই আমার, দুটোতেই আর কি গান হচ্ছে প্রধান। আচ্ছা, আপনার গান যখন এতটা প্রিয় তাহলে আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে কি কিশোর কুমারজির গানটাই কি প্রথমেই ভেবেছিলেন যে কিশোর কুমারজির কণ্ঠে? না, সেরকম আমি কোনোদিনই ভাবিনি, কিন্তু আমার ভালো লাগতো, ভালো লাগতো। হ্যাঁ, তখন থেকেই গানগুলো শুনতাম, পুজোর সময় গানগুলো বাজতো, সেইগুলোই শুনতাম, সেই শুনে শুনে এটা ইন্সপিরেশন যে এই ধরনের গান আমিও একদিন গাইবো। সেইভাবেই ওনারই গাওয়া গান গাইছে। আজকে কিন্তু বেশ আপনি অনেকটা জায়গা কিন্তু পৌঁছে গেছেন, এবং ভালো লাগছে যে সবার সামনে আপনি এরকম সুন্দরভাবে গান প্রেজেন্ট করছেন। আমাদের দর্শকদেরও নিশ্চয়ই অনেকটাই ভালোবাসা আপনি পাবেন, এবং তাদেরও নিশ্চয়ই অনেকটা ভালো লাগছে। আপনার পরবর্তী গানটি এবার শুনে নেব। আচ্ছা, এবার যে গানটি গাইবো, তুমি কত সুন্দর ছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে, জানি যেখানেই থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো গানটি। জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো, জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো, যাতে ছুটে আসো মোর গান ভালোবাসো, জানি যেখানে থাকো।
কিন্তু আপনি গাইলেন, বেশ লাগলো গানটা শুনতে। আচ্ছা দাদা, একটা কথা বলুন যে আপনি এতক্ষণ ধরে প্রোগ্রাম করছেন, আজকে এখানে এসে কেমন লাগছে সেটা বলুন। সত্যি খুব ভালো লাগছে, এই যে আমাদের দর্শক বন্ধুরা আমাদের গান শোনার সুযোগ পেয়েছেন, আমি শোনানোর সুযোগ পেয়েছি, আপনাদের মতো মানুষজনের কাছে আসতে পেরেছি, সবার অ্যাকম্পানি পাচ্ছি, সবার ভালোবাসাও নিশ্চয়ই পাবো। ডেফিনেটলি, কিন্তু আমাদের সময়ও তো হাতে বাঁধা, তো আপনার পরবর্তী গানটা অবশ্যই শুনবো। তার আগে একটা কথা বলবো যে আপনার এত সুন্দর গানে ইন্সপিরেশন আপনি যে ছোটবেলা থেকে নিয়েছেন, আপনি মানে আগামী দিনে, আগামী 5 বছর বাদে আপনি এই সঙ্গীত জগতে নিজেকে কোথায় দেখতে চান? সেটা তো আমি ঠিক করতে পারবো না, সেটা তো আমার দর্শক বন্ধুরা, আমার শ্রোতা বন্ধুরা। আপনার কোথায় ইচ্ছা? দর্শক বন্ধুরা তো আছে, আপনার ইচ্ছাটা কি আছে? আরো পড়ে যেতে চাই, আরো বড় হতে চান? হ্যাঁ, আরো বড় হতে চাই। একদম একদম। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার আজকে পরবর্তী গানটা শুনবো। আচ্ছা, এবার যে গানটি গাইবো এখানে হিন্দি গান, মঞ্জিল ছবি থেকে যোগেশজির লেখায়, আডি বর্মনের সুরে, রিমঝিম গিরে শাওন। এটা কিন্তু আমার একটা অন্যতম পছন্দের গান। মনসুন চলে গেছে ঠিকই, কিন্তু মানে আমেজটা কিন্তু এখনো রয়ে গেছে, কারণ বৃষ্টি তো মাঝে মধ্যেই হচ্ছে এখন। একদম, এই গানটা কিন্তু একদম জমজমাটি একটা গান। আচ্ছা শুরু করুন। Thank you.
গান শুনে কিন্তু আমরা ফিরে এলাম আবারও অনুষ্ঠানে। দাদা, আপনার গান প্রচন্ড ভালো লাগলো আজকে, পুরো অনুষ্ঠান জুড়ে আপনি প্রত্যেকটা গান খুব সুন্দর গেয়েছেন, ভালো গেয়েছেন। এটা বলতেই হয় যে দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই আপনি অনেকটা মন জয় করেছেন, তারাও অনেকটা ভালোবাসা আপনাকে দেবেন, আগামী দিনে আপনি আরও বড় জায়গায় পৌঁছান। আর আশা রাখবো যে আপনি আগামী দিনে এতটা মানে এতটাই উঁচাইতে পৌঁছান যাতে আপনি কোনোদিন যেন প্লেব্যাক গাওয়ারও যেন সুযোগটা পান, এটাই আশা রাখবো। খুব ভালো লাগলো। তো চ্যানেল ভিশনের তরফ থেকে আপনার জন্য রয়েছে একটা সম্মান, চ্যানেল ভিশন এবং গান ভালোবাসা গানের তরফ থেকে কিন্তু এই সম্মানটা রইল আপনার জন্য। আগামী দিনে কিন্তু আপনি আরও বড় হন, আর আশা রাখবো যে আমাদের চ্যানেল ভিশনের গান ভালোবেসে গান অনুষ্ঠানে কিন্তু আপনি আবারও আসবেন। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এটাই বলার আছে যে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন গান ভালোবেসে গান অনুষ্ঠানে, আর আগামী দিনগুলোর জন্য আমরা আরও অপেক্ষায় রইলাম আপনাদের।